এই কাজ করিস না অবন্তিকা, ধরা পড়ে যাবে। আর এদের বিশ্বাস বেড়ে যাবে যে পিশাচিনী আছে। কি ব্যাপার দশরথ? মাফ করবেন বড়বাবু, এটা আপনি কি করছেন? এই প্রশ্ন করা তুমি কে? শুধু আমি নই, এই গ্রামের সব মানুষের পক্ষ থেকে এসেছি। সব মানুষ? আপনাদের পরিবারকে বাদ দিয়ে। বেশ, বলো কি বলবে। আপনাকে আমাদের কিছু বলার নেই বড়বাবু, আর প্রশ্নটা আপনাকে আমরা করিওনি, প্রশ্নটা করেছি নকুলদার কাছে। এটা তুমি কি করছো নকুলদা? স্বামী জীবিত থাকতে তুমি মেয়ের সিঁদুর মুছে দিচ্ছ? দশরথ, মাফ করবেন বড়বাবু, আমি আপনার সাথে কোনো অশান্তিতে যেতে চাই না। আর আপনাকে তো আগেও বলেছি, আপনি কেন আমাদের কথার মধ্যেখানে ঢুকছেন? দশরথ, তুমি যাকে লগ্নার স্বামী বলছো সূর্য, সে আমার সন্তান। হ্যাঁ, সেই জন্যই তো আপনি আপনার সন্তানের স্বার্থটা আগে দেখছেন। মানে? মানে তো জলের মতো পরিষ্কার বড়বাবু। আপনার মার মনে হয়েছিল যে ওর মাথায় সিঁদুর উঠলে আপনি বাঁচবেন, আপনার ছেলে বাঁচবে, তাই ওর মাথায় সিঁদুর উঠে গেল। এখন আপনি বেঁচে যাওয়ার পরে আপনার মনে হচ্ছে যে একজন ছোট ঘর নিচু জাতের মেয়েকে আপনি কেন ঘরের বউ করবেন, একজন বার করে দিলেন। দশরথ, এসব তুমি কি বলতেছ? দশরথ, কি বলতেছ? আমাদের বরদাবাবু জাতপাত নিয়ে কখনো কিচ্ছুটি বলেননি। নকুলদা, মনে ভেবেছেন, মুখে বলেননি, এটাই তার প্রমাণ। না না না, তোমরা কিন্তু ভুল করতেছ দশরথ, ভুল করতেছ। বরদাবাবু কিন্তু আমার লগ্নার ভালোর কথা ভেবেই এখানে এসেছে। হ্যাঁ, আমাকে আমার লগ্নারে ফিরিয়ে দিতে এসেছেন যাতে আমার মেয়ের পড়াশোনাটা হয়। আর আমিও তো চাই আমার মেয়ে পড়াশোনা করুক, আমার মা মরা মেয়ে। তো তোমরা ভুল করতেছ, ভুল করতেছ। বরদাবাবু কিন্তু ঠিকই করেছে। হ্যাঁ, তাই নাকি নকুলদা? তা ওই বাড়িতে থাকলে কি ওর লেখাপড়া হতো না? নাকি মাথায় সিঁদুর থাকলে হয় না? শোনো দশরথ, আমি মানুষের ব্যক্তি স্বাধীনতা বিশ্বাস করি। আমি বিশ্বাস করি লগ্নের অধিকার আছে নিজের জীবন নিজের মধ্যে বেছে নেওয়ার। তাই আমি ওকে সে সুযোগটা দিতে চাই। আচ্ছা নকুলদা, তুমি ঠিক কি চাইছো বলো তো? সেদিনকে আমাদেরকে সবাইকে একসাথে করে নিয়ে গেলে কর্তামার বাড়িতে, এবং কর্তামার ওপরে চাপ দেওয়ার জন্য যাতে তিনি তোমার মেয়ের বিয়েটা অনুষ্ঠান করে দেন, তাই তো? এখন তুমি তোমার মেয়ের সিঁদুর মুছে দিচ্ছ কেন? কোনো টাকা নিয়েছো নাকি মেয়ের সিঁদুর তোলার বদলে? দশরথ, চোখ রাঙিও না নকুলদা, চোখ রাঙিও না। তুমি যদি এই কাজে সমর্থন করো তাহলে তোমাকে একটা কথাই বলার আছে, তুমি তোমার মেয়েকে নিয়ে এখান থেকে বেরিয়ে যাও। না না, আমি কোথাও যাব না। তোমারও কি তাই মত নাকি নকুলদা? তাহলে তুমি একটা কথা জেনে রাখো, আমরা তোমাকে এখান থেকে তাড়িয়েই ছাড়ব। মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে জুতোর মালা পরিয়ে গাধার পিঠে করে তোমাকে এখান থেকে বার করব। দশরথ, ভুলে যেও না দেশে আইন কানুন আছে। আছে বড়বাবু, দেশে আইন কানুন আছে, তার সাথে সাথে সংস্কারটাও আছে। নকুলদা, তোমাকে শেষ একটা কথা বলে যাই, তোমার মেয়ে যখন রায়চৌধুরী পরিবারের বউ হয়েইছে তখন তাকে ওই পরিবারের বউ হয়েই থাকতে হবে, নইলে তোমার কিন্তু ভালো হবে না নকুলদা, বলে দিলাম। কি করবে? হ্যাঁ, নয়তো কি করবে? কি করবে তুমি? বড় বাবু, সেটা নয় নকুলদাই টের পাবে কি করব। না গো, কিচ্ছু করো না বাবাকে, আমার বাবাকে কিচ্ছু করো না, কিচ্ছু করো না বাবাকে। লগ্না, তুই ভয় পাস না লগ্না, আমি ওদের দেখে নেব, দেখি ওরা কি করে। রাজত্ব আর নেই বড়বাবু, আপনাকে বড়বাবু বলি, সম্মান দিই, তাই আপনাদের বাড়িকে রাজবাড়ি বলে ডাকি। তাহলে আপনি আবার নিজেকে রাজা মনে করবেন না জানো। এই গ্রামের লোকদের খেপিয়ে দিলে আপনারও কিন্তু ভালো হবে না বলে দিলাম। হ্যাঁ, তুমি হুমকি দিচ্ছ আমাকে? আমাকে হুমকি দিচ্ছ? বাবা তোমার এত বড় সাহস! তুমি অসুস্থ হয়ে পড়েছো। বাবা বাবা প্লিজ প্লিজ তুমি শান্ত হও। কি পেয়েছে কি? হ্যাঁ ও আমাকে হুমকি দিচ্ছে। আমি ওকে কি করবেন? কি করব? কি করবেন আপনি? আমি কি করব? কি করবেন? বাবা মরি যাবেন। আমাকে হুমকি দিচ্ছ? রাত তো না লগ্না, না আমার কথা শোন। তুই অরাজি হোস না, আমার কথা শোন লগ্না, এটা করিস না তুই। না ভালো জেঠু না, তোমার শরীর খারাপ হয়ে যাবে। দেখো সিঁদুর তোলার কথা হতেই তোমার শরীর খারাপ হয়ে যাচ্ছে। আমি কিছুতেই এই সিঁদুর তুলব না, এই সিঁদুর আমি তুলব না, বুঝেছ? কোনোদিনও তুলব না। শরীর খারাপ হয়ে যাবে ভালো জেঠু, সেটা আমি মেনে নিতে পারবো না। তোমার শরীর খারাপ হলে যে আমার কষ্ট হবে, এই সিঁদুরে আমার কোনো কষ্ট হচ্ছে না। ওটা থাক না মাথায়, তুমি রাগ করো না ভালো জেঠু, তুমি রাগ করো না। লগ্নাকে এত সহজে তাড়ানো যাবে না, কিন্তু আমি সব রকম চেষ্টা করব ওকে তাড়ানোর, আর ওই সিঁদুর ওর মাথা থেকে তোলানোর। নকুল, এতদিন লগ্নার পড়াশোনার সমস্ত আর্থিক দায়িত্ব আমি নিয়েছিলাম। আজকের পর থেকে ওকে সব রকম ভাবে এগিয়ে দেওয়ার দায়িত্ব আমার। লগ্না এতদিন তোমার মেয়ে ছিল, আজকের পর থেকে লগ্না আমার মেয়ে। নকুল, আজকের পর থেকে লগ্নাকে নিজের পায়ে দাঁড় করাবার সমস্ত দায়িত্ব আমার। বড় আশ্বস্ত হলেন বরদাবাবু, বড় আশ্বস্ত হলেন। মেরে নিয়ে আমার মনের মধ্যে বড় স্বাদ, কিন্তু যা সব কাণ্ড ঘটে গেল তাতে এমন দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম না। কিন্তু আপনি যখন কথা দিতেছেন, এখন আমি আমি আশ্বস্ত হলেন। আমি আমার দেওয়া কথা রাখবো নকুল। যতদিন না লগ্না নিজের পায়ে দাঁড়াচ্ছে ততদিন আমি মরবো না। জম এলো তাকে ফিরিয়ে দেব আমি। আজ তোমার কাছে আমি এই প্রতিজ্ঞা করলাম, লগ্নাকে আমি নিজের পায়ে দাঁড় করাবই। লগ্না, লক্ষ্মী মা আমার, তুই আমাকে সাহায্য করবি তো, যাতে আমি তোর বাবার স্বপ্ন পূরণ করতে পারি? বল লগ্না, কথা দে আমায়, আজকের পর থেকে তো সব দায়িত্ব আমার। না, যাবি না, বলেছি না চৌকাঠের বাইরে পা রাখবি না, কথা না শুনলে কিন্তু। রাজিমা আমায় পড়তে দেবে তো? তা না হলে যে ভালো জেঠু আবার কষ্ট পাবে। हेमा सिंह बाहिनी सबकिछु जेनो ठीक थाके मा, तुमी देखो सबकिछु जेनो ठीक थाके, आर आर जेनो नतुन करे आमाके किछु हाराते ना हय मागो। शोनो जीते दिए मा, लग्ना बाड़ी फिर जीते गेले आनंद करो, एबार तोमरा सबाई मिले प्राण खुले आनंद करो। आपनि कि करछेन? यज्ञ आहुति दिच्छेन, ताई ना? পরিবারের মঙ্গলের জন্য যজ্ঞ হচ্ছে, আর যজ্ঞ হলে যে আহুতি দিতে হয় সেটা তো তোমার অজানা নয় ইন্দ্র। জানি মা, নিশ্চয়ই জানি। আচ্ছা, আহুতি মানে তো একরকম বলি, মানে বিসর্জন, আগুনে বিসর্জন দেওয়া। সব থেকে বড় আহুতি তুমি তো দিয়ে দিয়েছ না, ওই যে লগ্না। তে নতুন করে আবার আহুতি দেওয়ার কিছু আছে নাকি? ইন্দ্র, এক কথা শুনতে আমার ভালো লাগে না। মা, আমি তোমার ভুলটা শোধরাতে চেয়েছিলাম, কিন্তু না, তুমি আমায় সেই সুযোগ দিলে না। আমি কি করলাম? দেখো মা, এই অঞ্চলে তোমার অনুমতি না থাকলে গ্রামের লোকেদের এত সাহস হতো না। মা, রাজত্ব আর নেই বড়বাবু, আপনাকে বড়বাবু বলি, সম্মান দিই, তাই আপনাদের বাড়িকে রাজবাড়ি বলে ডাকি। তাহলে আপনি আবার নিজেকে রাজা মনে করবেন না জানো। কিছুতেই ঠিক বুঝতে পারলাম না তো ইন্দ্র কি বলতে চাইল। দাদু ভাই, দাদু ভাই আমাকে বলো তো ওখানে ঠিক কি কি হয়েছিল? লগ্নাকে লেখাপড়া শেখাতে চাইছে ইন্দ্র, কি চাইছেটা কি? ও রাজিমা, আমি তাহলে আমার ঘরে যাই। যাও দাদু ভাই, তোমার ঘরে যাও। বড় বৌমা, আমি এটা বলছি না যে তুমি ইন্দ্রকে গিয়ে বোঝাও, কারণ সেটা তুমি পারবে না, আমি খুব ভালোভাবে জানি। আমি শুধু এটুকু বলতে চাইছি যে লগ্না তো আজ প্রথম বিয়ের পর বাড়ির বাইরে পা রাখলো, এবং সেটা ইন্দ্র নিয়ে গেছে বলি, কিন্তু আজই প্রথম, আজই শেষ, এরপরে যেন না। মা, ও লেখাপড়াটা করলে কি এমন সমস্যা? তুমি বুঝতে পারছো না বড় বৌমা? না মা, मानलाम ओ स्कूले जाबे ता जाक ना, सकाले ओ जेमन स्कूले जाय जाबे आबार एखाने फिरे आसबे, आमी ओके बुझिए देबो। मा दाड़ाओ आमी तोमाके बुझिए बोलछि। लग्ना स्कूले जाबे, पढ़ाशोना करबे, विज्ञान शिखबे एबं सेखाने लग्ना एका नय, लग्नार साथे आरो 5टी मेयेओ थाकबे, ताराओ विज्ञान शिखबे एवं तारा एक दिन ना एक दिन लग्ना के बोलते शुरू करबे जे एई जे घटनागुलो एगुलो ठीक नय, एगुलो भूल, एगुलो मिथ्ये। आर एई कथा जदि कारोर कानेर काछे बार बार बला हय जेटा मिथ्ये एटा मिथ्ये एटा मिथ्ये, तखन तार काछेओ किन्तु सेटा मने हय जे ठीक एटा मिथ्ये। लग्नाओ ताई मने करते शुरू करबे। किन्तु बड़ो बौमा तुमी जानो आमी जानि जे एगुलो भूल नय, एगुलो ठीक, जा जा घटना घटेछे आमरा जानी। हाँ ताहले कि करते हबे? लग्नाके स्कूल जावा थेके आटकाते हबे, सेई दायित्वटा तोमार। किन्तु मा आमी ओके केमन करे? बड़ो बौमा कि करते हबे सेटा आमी तोमाय बोले दिलाम, कि करे करबे सेटा तोमार भाबार दायित्व। तबे हाँ ए बाड़ीते छाई फेलते भांगा कुलो सब किछुर ब्यापार तो आमार हाते, एई सब दायित्व आमाकेई पालन करते हय, किन्तु एई ब्यापारटा एटा तोमाके करते हबे। ভালো জেঠু তুমি কথা বলছো না কেন? ভালো জেঠু বলো না কি হয়েছে, তুমি কথা বলছো না কেন? জানিস লগ্না, জ্ঞান আসার পর যখন প্রথম জানতে পারলাম আমার পা দুটো নেই, কষ্ট হয়েছিল, খুব কষ্ট হয়েছিল, কিন্তু আজ আমার আফসোস অনেক বেশি। কেন জানিস, আজ যদি আমার এই পা দুটো থাকতো ওই গ্রামের লোকেদের আমি দেখে নিতাম। আজ যদি আমার এই অবস্থা না হতো আমি কিছুতেই তোকে ওই প্রতিজ্ঞা করতে দিতাম না লগ্না। তাই পা দুটো না থাকার জন্য আজ আমার আফসোস অনেক বেশি লগ্না, অনেক বেশি। তুমি ভেবো না ভালো জেঠু, তুমি একদম ভেবো না। আমি বলছি ভালো জেঠু, তুমি ঠিক নিজের পায়ে দাঁড়াতে পারবে, আর খুব শিগগিরই পারবে। আমি জানি লগ্না, তুই চাইলে আমি নিজের পায়ে দাঁড়াতে পারবো। আমি চাইলে তুমি পারবে? তোমরা এমন কেন বলো গো? রাজিমা বলেছিল যে আমি চাইলেই নাকি তুমি আর লাট সাহেব বেঁচে যাবে, আর এখন তুমি বলছো যে আমি চাইলেই তুমিও দাঁড়াতে পারবে। একবার তো আমি সিঁদুর পড়েছি, এবার বলো আমায় কি করতে হবে, তাও আমি করব। লগ্না, আমি তোর বাবাকে কথা দিয়েছি আমি তোকে মানুষের মতো মানুষ করব, তোকে তোর বাবার সেই স্বপ্ন পূরণ করতে হবে। আমার ইচ্ছে তোর বাবার স্বপ্ন তোকে পূরণ করতে হবে লগ্না। তুই প্রতিজ্ঞা করেছিস ওই সিঁদুর তুই তুলবি না, ঠিক আছে, কিন্তু আজ তোকে আমার সামনে প্রতিজ্ঞা করতে হবে যে আমাকে তুই যে কথা দিচ্ছিস তা তুই কোনোদিন ভুলবি না। কথা দে তুই পড়াশোনা করবি, অনেক বড় হবে, অনেক। আমার ইচ্ছে তোর বাবার স্বপ্ন তোকে পূরণ করতে হবে লগ্না। কথা দে, প্রতিজ্ঞা কর, প্রতিজ্ঞা কর লগ্না, প্রতিজ্ঞা কর তুই লেখাপড়া করে অনেক বড় হবি। ভালো জেঠু, এ তো আমার স্বপ্ন গো। বেশ তো, তুই তাহলে নিজের স্বপ্নই পূরণ কর। তুই কথা দে আমায়, লেখাপড়া করে তুই নিজের পায়ে দাঁড়াবি। কথা দিলাম, আমি কথা দিলাম ভালো জেঠু। লক্ষ্মী মা আমার, সেই সুযোগ তুই পাবি না লগ্না। আমি আজই শক্তি সঞ্চয় করব। আর আজই আমি তোকে